রেল বেসরকারীকরণ সহ মোদী সরকারের দেশ বিক্রির চক্রান্তের প্রতিবাদে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে উদয়পুর রেল স্টেশনে অনুষ্ঠিত হয় ডিওয়াইএফ এর প্রতিবাদ কর্মসূচি। এদিন ভালো সংখ্যক যুবক অংশ নেয় কর্মসূচিতে। যুবরা আওয়াজ তুলে রেল সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দেওয়ার চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে, একই সাথে রেল সহ সরকারি দপ্তরে শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়ে দেশের যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি তোলা হয়। সম্প্রতি মোদী সরকার 105টি রেলকে বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। দেশের বৃহত্তম পরিবহন ব্যবস্থাকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া মানেই দেশের আপামর গরিব মধ্যবিত্ত পরিবারগুলোকে সমস্যায় ফেলে দেওয়া। একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে মোদী সরকার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে। রেল সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের ফলে দেশের যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবে। শুক্রবার এ ধরনের জনবিরোধী নীতির প্রতিবাদে গোটা রাজ্যের সমস্ত রেল স্টেশনে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছিল ডিওয়াইএফআই। উদয়পুর রেল স্টেশনে এদিন সকাল 11টায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটি। হাতে দাবির পোস্টার ফ্ল্যাগ নিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে হয় কর্মসূচি। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মৃণাল মজুমদার, শুভ চক্রবর্তী, বিভাগীয় সম্পাদক দেবাশিস ধর চৌধুরী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিষ্ণুপদ দেব, সুরেশ বিশ্বাস প্রমুখরা। রূপক দাসের প্রতিবেদন, দুরন্ত টিভি। এখন সময় হয়েছে।